বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ শামসুল আলম, সহকারী অধ্যাপক বাংলা বিভাগ, পলাশবাড়ি আদর্শ ডিগ্রি কলেজ, পলাশবাড়ি, গাইবান্ধা। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শুদ্ধ উচ্চারণ, যেটি আমরা ছোটোবেলা থেকেই কথা বলে আসি এবং বলছি, আরও বলবো। অনেকেই দেখা যায় যে উচ্চারণে ভুল থাকে বা অশুদ্ধভাবে উচ্চারণ করে, যেটা আমাদের কাছে শুনতে খারাপ লাগে বা ত্রুটিপূর্ণ বলে মনে হয়, যেটি সংশোধন হওয়া অত্যন্তই জরুরি। এবং যারা শিক্ষার্থী বা পেশাগত দিক দিয়ে আমরা বিভিন্ন পেশার সাথে জড়িত থাকি, তাদের এই শুদ্ধ উচ্চারণটা অবশ্যই প্রয়োজন। তো বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন এলাকায় আমরা দেখি কেউ কেউ ফ উচ্চারণ না করে প উচ্চারণ করে বা প উচ্চারণ না করে ফ উচ্চারণ করে। যেমন জিজ্ঞাসা করা হয় আফা, আফা তো শব্দ নয়, আপা, কিন্তু বলা হয় আফা। আবার কেউ কেউ ন উচ্চারণ করে না, বলে ল। যেমন বগুড়া এলাকায় দেখবেন যে ল্যান, ন্যান কথাটা তারা বলছে ল্যান, নাককে বলা হচ্ছে লাক। এই শব্দগুলো কিন্তু আমাদের কাছে শুনতে খারাপ লাগে। আবার কোনো কোনো এলাকায় এ কে বলা হচ্ছে অ্যা, আবার অকে বলা হচ্ছে ও। আঞ্চলিকতা ভেদে বাংলাদেশের বিভিন্ন এলাকায় এরকম উচ্চারণগুলো সমস্যা। আরও দেখা যাবে ভাই না বলে বলা হচ্ছে বাই, ভাত না বলে বলা হচ্ছে বাত। এ জাতীয় শব্দগুলো কিন্তু আমাদের কাছে দৃষ্টি শুনতে খারাপ লাগে বা আমরা হয়তো কখনো কখনো ভুলও শিখে ফেলি। যেমন একটা ছোট্ট একটা শব্দ বলা হোক, যা কিসে পড়েন বিজ্ঞান, বিজ্ঞান নয়, শব্দটা কিন্তু হবে বিজ্ঞান। তো এই সমস্যাগুলো আমরা ছোটোবেলা থেকেই লক্ষ্য করে আসি, যা আমাদের কথার মধ্যে অনেক শিক্ষিত মানুষ বা অল্পজ্ঞানী মানুষও তারা কিন্তু ভুল উচ্চারণ করে থাকেন। বিভিন্ন নেতাদের বক্তব্য শুনলেও দেখা যায়, বিভিন্ন ওয়াজ মাহফিল শুনলে দেখা যায়, কবিতা আবৃত্তি করতেও দেখা যায় অনেকেই ভুল শব্দ বলে থাকেন, যা আমরা যারা মোটামুটি সচেতন তারাই শুধু বুঝি, অন্য কিন্তু বোঝেন না। যে কাউকে একটা শব্দ আমরা যদি জিজ্ঞেস করি যে এই শব্দটা একটু শুদ্ধভাবে উচ্চারণ করেন দেখি, তা জিহবা একটা শব্দ আছে, জয়রস্বীকার হওয়া ব আকার, এক একজন এক একভাবে বলে, কেউ বলে জিবা, কেউ বলে জিহব্বা, কেউ বলে, মানে এক একজন এক একভাবে উচ্চারণ করে। সেখানেও আমরা দেখি যে সমস্যা শব্দটা হলো এইটা, এক একজন এক একভাবে উচ্চারণ করে। তাই এটার যে শুদ্ধ উচ্চারণ আছে, এটা উচ্চারিত হবে মূলত জিহোভা, এটা কিন্তু শুদ্ধ উচ্চারণ। কিন্তু দেখবেন যে সবাই এক একজন এক একভাবে, কেউ বলছে জিভ, কেউ বলছে জিহব্বা, কেউ বলছে জিহোভা, কোনটা শুদ্ধ আমরা কিন্তু ইতস্তত করি যে আসলে কোনটা শব্দ শুদ্ধ। সেক্ষেত্রে শুদ্ধ হবে কিন্তু এইটা উচ্চারণ। এরকমই শুধু নয়, এরকম আরও অনেক শব্দ আছে। যেমন এটা একটা শব্দ, শব্দের উচ্চারণটা কিন্তু সৈন্য, সৈন্য, অনেক লোকেই বলে সৈন্যবাহিনী, সৈন্য, সৈন্য কিন্তু নয়, এখানে জফল আছে। এবং এই শটা আমরা দেখি যে কেউ কেউ ছয়ের মতো করে উচ্চারণ করে, মূলত উচ্চারণটা কিন্তু এইটা, জফলার কারণে নটা কিন্তু দুইবার উচ্চারিত হয়েছে, মূলত উচ্চারণ হবে সৈন্য। এই শব্দগুলো আমরা বলি না, এরকম সমস্যা আমাদের সারা দেশব্যাপী আছে। তাই আমরা সিলেবাসে গেলে দেখবো যে আসলে আমাদের সমস্যাগুলোই মূলত ধরা হচ্ছে যে আলোচনা আমাদের এগুলো লাগবে। তা আমি প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের বাংলায় একটি স্বরবর্ণ রয়েছে যেটাকে আমরা বলি অ। অ এটা কিন্তু কোনো রূপ নাই, তবে আমরা ধরি যে বর্ণের সাথে কোনো ধ্বনি নাই সেখানে অধ্বনি থাকে। অ দুইভাবে আমরা ব্যবহার ধরি, যেমন আমরা লিখতেছি হলো এখানে অ দিয়ে একটা শব্দ লিখছি, মনে করেন এটা একটা শব্দ অমানিশা, অ কিন্তু অয়ের মতোই আসছে উচ্চারণ, অয়ের মতোই উচ্চারণ উচ্চারিত হলো। আবার এই শব্দটি আমরা যখন অন্যভাবে লিখি, অ কিন্তু তখন পরাধীনভাবে উচ্চারিত হচ্ছে। যেমন এটা একটা শব্দ কবিতা, কবিতা এখানে অ কিন্তু গোপনে আছে, বসে কয়ের সাথে অ আছে,
এই অ কিন্তু আর অ এখানে হচ্ছে না, আমরা যখন উচ্চারণ করছি তখন কিন্তু শব্দটা চলে আসছে কবিতা, আমরা কিন্তু বলছি কবিতা, তো কবিতা কিন্তু নয়। এভাবে দেখা যাবে যে বাংলায় অনেক শব্দ আমরা দেখি যে শব্দগুলোতে অ কিন্তু আর অ থাকে না, অ ওয়ে পরিণত হয়। যেমন আরও দেখাচ্ছি, মনে করেন এটা একটা শব্দ গরু, গরু কিন্তু বলবো না আমরা, এখানে কিন্তু অধ্বনি আসছে গ, এখানে উচ্চারণে কিন্তু আসছে মূলত এটা গরু, উচ্চারিত হবে গরু। তো আমরা এইভাবে দেখি যে অনেক শব্দ পাই আমরা যেখানে অ থাকে না, অতে রূপান্তরিত হয়। আবার দেখাই এটি একটি শব্দ নদী, নদী এখানে উচ্চারিত হচ্ছে ও, শুদ্ধ উচ্চারণে নদী লেখা হচ্ছে নদী, উচ্চারিত হচ্ছে নদী। এভাবে যদি আমরা একটু বিস্তারিত দেখি তাহলে পর আমাদের ভুলগুলো আস্তে আস্তে আমরা সংশোধন করতে পারবো। আবারও দেখাচ্ছি এখানে লেখা আছে এ, এ একটি স্বরবর্ণ, এতে একার, এ সবসময় কিন্তু এ নয়। যেমন আমি একটা শব্দ লিখলাম একটি, একটি এখানে কিন্তু উচ্চারণ হবে একটি, কয়েন নিচে হস্তচিহ্ন দেওয়া আছে, হস্তচিহ্ন দেওয়া হচ্ছে এর উচ্চারণটা কম বা এর সাথে অধ্বনি নেই আসে না, যে কারণে আমরা হসন্ত বা হস্তচিহ্নটা দিয়েছি। আবার এই শব্দটাই যদি আমরা এভাবে ধরি এক কিন্তু বলতে পারবো না, আমাদের কিন্তু বলতে হবে এক, বলতে হচ্ছে এক, এটি কিন্তু শুদ্ধ উচ্চারণ। আবার এ যদি একার হিসেবে ব্যবহৃত হয়, যেমন আমরা একটা শব্দ লিখলাম বেলুন, বয়েকার আসছে, এখানে কিন্তু বে, বেই আছে, বেলুন নয় বেলুন। আবার এখানে যদি আমরা এভাবে লিখি এখানে কিন্তু আমরা খেলা বলবো না, এখানে কিন্তু উচ্চারিত হচ্ছে খেলা, খেলা। তাহলে একইভাবে আমরা দেখি এটা তাহলে কি হচ্ছে মেলা, তাহলে যে কখনো এ কখনো এ, এটি আমাদের উচ্চারণের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আসলে আমরা ভুল বলছি না শুদ্ধ বলছি। আচ্ছা আবার আমরা দেখি অনেক সময় অনেক শব্দ আছে যে শব্দগুলো আমরা ইতস্তত করি, ছোট একটা শব্দ দিই আমরা, এটা একটা বর্ণ, এক্ষেত্রে এই জাতীয় বর্ণ আরও পাই আমরা, স একটা, দন্তর স একটা, তালব্য স একটা, মধ্যাহ্ন স একটা, এক্ষেত্রটা বেশি ভুল হয় আমাদের। তো আমরা এখানে খেয়াল করি যখন স নিজেই বসে থাকে তখন কিন্তু স, সই উচ্চারিত হবে। যেমন লেখা হচ্ছে ছাত্র, তাহলে ছাত্র এটা কিন্তু শুদ্ধ উচ্চারণ। আবার দন্তর স আবার ব্যবহার করছি আমরা, যেমন লেখা হচ্ছে এটা একটি শব্দ শ্রম, শ্রম লেখা হচ্ছে তালব্য স, উচ্চারণ কিন্তু হয়ে গেছে দন্ত স, সয়ের মতো, তখন কিন্তু আমরা সাদাই হলে এইভাবে বলি শ্রম। আবার এখানে আমরা একটা বিষয় লিখলাম শব্দ সাহিত্য, এখানে কিন্তু মূলত উচ্চারণটা হচ্ছে তালব্য স, এটা আমরা খেয়াল করি এইভাবে এস এইচ এর মতো বা এস এর মতো হলে এটা ব্যবহার করা হচ্ছে। তো সাহিত্য আমরা লিখব এইভাবে, আমরা উচ্চারণ করে দেখব এস স না স, আমরা কিন্তু উচ্চারণ করছি সাহিত্য। আরেকটি বর্ণ মধ্যাহ্ন স, এখানেও আমরা যেখানেই থাকি আমরা কিন্তু তালব্য স উচ্চারণ করব, যেমন লিখছি আমি এটি সুষ্ঠু, সুষ্ঠু আমরা কিন্তু উচ্চারণ করছি এটি সুষ্ঠু। এভাবে যদি একটু খেয়াল করা যায় তাহলে পরেই আমরা ঠিকভাবে উচ্চারণ করতে পারবো। আর রাজশাহী বা চাঁপাই নবাবগঞ্জ এলাকায় আমরা দেখি এরা সবসময় স স স পূর্ণভাবে তারা উচ্চারণ করেন না, তারা উচ্চারণ করে যাচ্ছেন স। রাস্তা দিয়ে গাড়ি যায় তাকে বলা হচ্ছে বাস, আর যে বাস দিয়ে আমরা কাজ করি তাকে বলছে বাস। এই বিষয়গুলো আসলে আমাদের খেয়াল করা উচিত এবং ধীরে ধীরে আমরা নিজেদের কথা বলার ক্ষেত্রেও এ বিষয়টা
লক্ষ্য করব এবং সে অনুযায়ী উচ্চারণ করব। তো সবাইকে আজকের মতো অনলাইন ক্লাসে বিদায় জানিয়ে আমার ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো সবাই, খুদা হাফেজ।